রামু থেকে শুরু করে আপনার সবশেষ বা আরো পরে যেমন ধরেন না কুমিল্লার নানুর দিঘির পাড়ের ঘটনা, এই গেল পূজার আগের পূজার ঘটনা, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। বিচার যদি দীর্ঘায়িত হয় তাহলে এই ধরনের অপরাধীরা কিছুটা হলে প্রশ্রয় পায় কিনা? আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে, আমি আর উত্তর বেশি বিস্তৃত করছি না। ডাক্তার বান্নার সাথে আমি একটা বিষয়টা যোগ করতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করবার যে চক্রান্ত এটা আমরা সবাই বুঝি এবং জানি, এবং কারা করছে তারাও জানি। অতএব এই জঙ্গিবাদকে যারা উস্কানি দিয়েছে, যারা পৃষ্ঠপোষকতা করেছে, তারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আর যেহেতু নির্বাচনী বছর বলতে গেলে এটা স্বাভাবিক, কারণ নানান ধরনের উস্কানির জায়গা তারা তৈরি করবেই, সেটাকে শক্ত হাতে দমন করতে হবে। আমার খুব সৌভাগ্য, আমি বঙ্গবন্ধুর সাথে যিনি কলকাতায় একসাথে লেখাপড়া করেছেন এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নিহারঞ্জন চক্রবর্তী, তিনি এখনও বেঁচে আছেন, যদিও তার বয়স বঙ্গবন্ধুর থেকে 2 বছরের কম, এখন তার 100 বছর বয়স, এখনও তিনি সুস্থ সবল আছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বিশাল ভূমিকা ছিল, প্রথম সরকারের যেই শপথ অনুষ্ঠান সেখানে তিনি কলকাতা থেকে যতগুলো গাড়ি সাংবাদিকরা এসেছিলেন, বিদেশিরা এসেছিলেন, সবই তিনি দিয়েছিলেন। তার সাথে আমার বছরে অন্তত একবার কথা হয়, দেখা হয়। তিনি তার কথাগুলো ব্যক্ত করেছিলেন যে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অতটা ধারণ করতে পারেননি, তার যে অসাম্প্রদায়িকতা, তিনি যে 46-এর দাঙ্গা কীভাবে তিনি লড়াই করেছেন সেটা আমার চেয়ে কেউ ভালো বলতে পারবে না, কারণ আমরা এক বিছানায় ঘুমাতাম। আমি যদিও পাশের একটি ছাত্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম, তিনি ইসলামিয়া কলেজের, আজকের যে মৌলানা আজাদ কলেজ সেই কলেজের ছিলেন। আমি সেই জন্যই বলছিলাম, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের যে আয়োজনটি 2021 সালে, ওই যে অমর্ত্য সেনের সেই বাণী বলবো আমি, যে সাবকন্টিনেন্ট ক্যান লার্ন ফ্রম বঙ্গবন্ধুস আইডিয়া অফ সেকুলারিজম, সেইটা আমরা কতটুকু ধারণ করতে পারছি। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতিকবি কাজী নজরুলের মধ্যে সম্পর্কের মাত্রা ছিল অনেক গভীরে। একবার কাজী নজরুল চিৎকার করতে করতে ঢুকছেন রবীন্দ্রনাথের কাছে, বলছেন আমার তো কিছু ভালো লাগে না, এই সাম্প্রদায়িকতা, এই জাতিভেদ, এই রকম নানান রকম বিষয় আমাকে তো পাগল করে দেয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ওই পাগলা তুই আমার কাছে এসে বস, ঠান্ডা মাথায় চিন্তা কর, তুই তো বাইরের ন্যাশটা কাটতে বলছিস, ভিতরের ন্যাশটা কাটবি কেমনে? আমাদের মাঝে মাঝে, আমার জন্য ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের কোনো কোনো জায়গায় ভিতরের ন্যাজের সমস্যা, আমরা উপলব্ধির জায়গাটা, বোধের জায়গাটা তৈরি করতে পারি না। এবং সংস্কৃতে ধর্মের শব্দের যে ব্যাখ্যাটা আছে যে ধৃযুক্ত মত, অর্থাৎ ধারণ ক্রিয়া থেকে ধর্ম শব্দের উৎপত্তি, এই যে সকলের ভালো, সকল মানুষের ভালো, সকল মানুষের ভালো চাওয়া, এটা কিন্তু ধর্মের একটা বড় দিক। এবং সেই দিক নিয়ে আজকে যদি আমি আলাপ করতে যাই, আমাদের নিশ্চয়ই অনেক ব্যর্থতা আছে। আপনি দেখেন কুমিল্লায় আজকে আমি ছিলাম সকালবেলা, কুমিল্লায় যে মহানগরের যে অফিস, সে অফিস আওয়ামী লীগের উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেছিলেন কোভিডকালীন সময়ে তিনি যখন উদ্বোধন করেন, তিনি একটি বক্তব্য রেখেছিলেন, সেই ভাষণটি দেশবাসী শুনেছেন। তিনি বলেছিলেন, আমি মানব ধর্মে বিশ্বাস করি, আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী বাংলাদেশের সর্বস্তরে তারা মানব ধর্মে বিশ্বাস করবে। সেই জায়গায় আমাদের অনেক রকম ত্রুটির জায়গা আমরা লক্ষ্য করি। অতএব ডক্টর বান্না যেটা বলেছেন যে জামাত শিবিরের যে বিষয়টি, আমি খুব জোর দিয়ে ওটা হাইলাইট করি, এখানে তাদের অংশগ্রহণ তো রয়েছে, এবং এই চক্রান্তের কালো মাকড়সার জাল বিস্তার তারা আগেও করেছে এবং এখনও তারা করবে। আর যেহেতু সামনে নির্বাচন রয়েছে, অতএব অনেক রকম জায়গা তৈরি করবে। আমি আবার শেষে একটু জাতিকবি কাজী নজরুলের একটা লাইন উল্লেখ করি, যে অসহায় জাতি ডুবিছে মরিয়া, জানে না সন্তরণ, কান্দারিয়া আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ। এই মাতৃমূর্তিপণ যে ব্যাপারটি, এটা কিন্তু এই যে কান্দারির কথা বলেছেন, এটা উদ্দেশ্যে কিন্তু কাজী নজরুল বলেছেন। আমাদের সকলের, সমাজের যারা কর্তা ব্যক্তি আছেন, রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। অতএব সেই ব্যাপারে দায়িত্ব পালন করতে যে অনেক কঠিন হওয়ার প্রয়োজন রয়েছে, অনেক ক্ষেত্রে কঠিন না হতে দেখি।